গরিবই খুবই কষ্টের একটি জীবন। এই গরিবির মধ্যে একটি মানুষ অনেক কিছু অনুভব করে। একটি গরিব মানুষ নিজেকে অনেক বেশি অসহায় মনে করে। অনেকবার এরা অনুভব করে যে আমি হয়তো জীবনে কিছুই করতে পারবো না। এই গরিব মানুষদের জীবনে অনেক বেশি সমস্যা থাকে। গরিবের মধ্যে থাকা মানুষগুলো অনেক কিছুতে ফেঁসে যায়। আবার অনেকবার গরিব মানুষগুলোকে নিজের পরিবারকে দুইবার খাবার খাওয়ানোর জন্য অনেক বেশি সমস্যার মোকাবেলা করতে হয়। এদের ভাগ্যে যে খুশিগুলো থাকে সেই খুশিগুলো এরা খুব সহজে পায় না। এদের দেখে মনে হয় যেন প্রকৃতির কোনো শক্তি আছে, যে শক্তিটা এদের কাছে টাকা আসা থেকে আটকে রেখেছে, অথবা এমন কোনো কাজ যে কাজটা হয়তো এই মানুষগুলো ভুল করছে। এরা কখনোই নিজের স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারে না। কিন্তু যদি আমরা চারিদিকে তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কখনোই নিরাশ হওয়া উচিত নয়। আমাদের সবসময় এই বিশ্বাসটা রাখা উচিত যে আমাদের সঙ্গে ভালোই হবে। কিন্তু কি হবে যদি আপনি এমন একটি খেলা করেন যেখানে আপনার হেরে যাওয়াটা নিশ্চিত? কি হবে যদি আপনি এটা জানতে পারেন, আপনি এতদিন পর্যন্ত টাকা সম্পর্কে, সফলতা সম্পর্কে যা কিছু শুনেছেন সেই সব কিছু পাবার একটি নিয়ম আছে, আর আপনি ওই নিয়ম সম্পর্কে জানেন না? তাহলে আপনি যত চেষ্টাই করেন, যত ধৈর্যই রাখেন, সবশেষে আপনি সেই গরিবই থেকে যাবেন। যদি আপনি কোনো একটি খেলা খেলতে চান তাহলে ওই খেলার নিয়মটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটি খেলার নিয়মগুলো জানার পরেই আপনি এটা বুঝতে পারবেন যে কিভাবে এই নিয়মগুলোকে নিজের পক্ষে ব্যবহার করতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধনী হবার তেমনই কিছু নিয়মকে একটি ছোট্ট গল্পের সাহায্যে বলবো। তো চলুন শুরু করা যাক। অনেক পুরনো দিনের কথা, একটি ছোট্ট গ্রামে প্রকাশ নামের একটি ছেলে ছিল। ওই ছেলেটি নিজের গরিবী নিয়ে অনেক বেশি হতাশার মধ্যে ছিল। প্রকাশের জীবনে অনেক বেশি সমস্যা ছিল, কারণ সে একটি গরিব পরিবারের ছেলে। তার কাছে অর্থের অনেক অভাব ছিল, যা তাকে সবসময় চিন্তার মধ্যে রাখত। প্রকাশ একটি ছোট্ট দোকানে কাজ করত, কিন্তু সেখান থেকে যে টাকা সে রোজগার করত সেই টাকা দিয়ে সে তার পরিবারের ঠিক করে খাবারও জোগাড় করতে পারত না। আর একদিন হতাশ হয়ে প্রকাশ একটি গাছের নিচে বসে কান্না করছিল। আর ওই রাস্তায় সে তার একটি পুরনো বন্ধুকে দেখতে পায়। ওই বন্ধুর সঙ্গে দেখা হবার পরে প্রকাশ খুশি হয়ে যায়, কারণ সে তার বন্ধুর সঙ্গে অনেকদিন পরে দেখা করছে। প্রকাশের বন্ধু জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ, আজকাল তুমি কি কাজ করছো? তখন প্রকাশ হতাশ মনে নিজের সমস্ত কষ্টের কথা নিজের বন্ধুকে বলে, যে কিভাবে সে এই গরিবী নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে, আর সে তার পরিবারের প্রয়োজনটাও পূর্ণ করতে পারছে না। তার পরিবারের জন্য খাবার জোগাড় করাটাও তার কাছে অনেক কঠিন হয়ে যাচ্ছে। এরপরে প্রকাশের বন্ধু বলে, চিন্তা করো না, পাশের গ্রামেই একটি গুরুজি আছে, ওই গুরুজি তোমাকে অবশ্যই সাহায্য করবে, তোমার একবার ওই গুরুজির কাছে অবশ্যই যাওয়া দরকার। নিজের বন্ধুর কথা শুনে প্রকাশ পাশের গ্রামে ওই গুরুর কাছে পৌঁছে যায়। আর গুরুজিকে বলে, গুরুজি, এই পৃথিবীতে কিছু মানুষ এত বেশি সফল যে তারা কোটি কোটি টাকা রোজগার করছে, অন্যদিকে কিছু মানুষ এমন আছে যারা এই গরিবির কারণে দুবার ঠিক করে খাবার পর্যন্ত খেতে পাচ্ছে না। এমনটা কেন হয়? উপরবালা কেন কাউকে অনেক বেশি টাকা দিচ্ছে, আবার কাউকে কেন ক্ষুধার্ত রেখে দিচ্ছে? উপরবালা কেন মানুষের মধ্যে পার্থক্য করছে? এরপরে গুরুজি বলে, তুমি একদম ঠিক বলেছ, উপরবালা আমাদের সবার, কিন্তু আমরাও তো ওই উপরবালার তৈরি করায় মানুষ, তাহলে আমাদেরও তো সবার একই রকমের হওয়া উচিত। কিন্তু আমরা সবাই তো এক রকমের নই, আমরা একে অপরের সঙ্গে লড়াই করি, ঝগড়া করি, তাহলে উপরবালা কেন আমাদের সবাইকে এক রকমের তৈরি করবে? আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, মনে করো তোমার দুটো সন্তান আছে, আর তার মধ্যে একটি সন্তান অনেক বেশি বুদ্ধিমান এবং অপর সন্তানটি তোমার কথা শোনে না, সে নেশা করে, টাকা নষ্ট করে। আর একদিন তোমার ওই দুটো সন্তান তোমার কাছে আসলো তোমার কাছে থেকে কিছু টাকা চাইতে, তাহলে তুমি কাকে টাকাটা দেবে? অবশ্যই তুমি তোমার ওই ছেলেটাকেই টাকাটা দেবে যে টাকার গুরুত্বটা বোঝে, সেটাকে কিভাবে খরচ করতে হবে সেটা জানে, অথবা ওই টাকা দিয়ে অতিরিক্ত টাকা কিভাবে রোজগার করতে হবে সেটাও সে জানে। কিন্তু তুমি তোমার ওই ছেলেটাকে কখনোই টাকাটা দেবে না যে টাকা কেবলমাত্র নষ্ট করে, নেশা করে, টাকার গুরুত্বটা বোঝে না। উপরবালাও ঠিক এমনটাই করে। আমি এটা বলছি না যে তুমি নেশা করো বা তুমি টাকা নষ্ট করো বা তুমি ভুল, বরং আমি বলতে চাইছি তুমি এটা জানো না টাকাকে কিভাবে ম্যানেজ করতে হয়। আর যে সমস্ত ধনী মানুষগুলো আছে তারা টাকাকে ম্যানেজ করতে জানে, তাদের কিছু ভালো অভ্যেস থাকে, তাদের জীবনের কিছু নিয়ম থাকে যা একটি ধনী মানুষকে আরও বেশি ধনী তৈরি করে আর গরিবদের আরও বেশি গরিব তৈরি করে। আর যদি কোনো একটি মানুষ এই নিয়মগুলোকে পালন করে তাহলে সেই মানুষটাও খুব দ্রুত ধনী হতে পারবে। এরপরে প্রকাশ বলে যে, গুরুজি, দয়া করে আপনি আমাকে বলুন ওই অভ্যেসগুলো কী, ওই নিয়মগুলো কী, যে অভ্যেসগুলো পালন করলে আমিও ধনী হতে পারবো। এরপরে গুরুজি বলে, ঠিক আছে, আজ আমি তোমাকে ওই নিয়মগুলোর মধ্যে আটটি নিয়ম সম্পর্কে বলবো।
যে নিয়মগুলো পালন করলে তুমিও সফল মানুষও হতে পারো আর একটি সুন্দর জীবন অর্জন করতে পারো। এখন তোমাকে এই প্রত্যেকটা নিয়মকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং নিজের জীবনে সেই নিয়মগুলোকে নিয়ে আসতে হবে। প্রথম নিয়ম, কখনোই হার না মেনে নেবার অভ্যেস, কারণ কখনোই হার না মেনে নেবার অভ্যেসটাই একদিন তোমাকে সফল তৈরি করবে। আর সফল মানুষগুলো কখনোই হার মেনে নেয় না, তাই যদি আপনাকেও সফল হতে হয় তাহলে সবার আগে আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। আপনার কাজটা যত কঠিনই হোক না কেন, আপনাকে প্রত্যেকটি কঠিন পরিস্থিতির মোকাবেলা করে নিজের কাজটাকে পূর্ণ করতে হবে। যার মধ্যে নিজের স্বপ্নটাকে পূর্ণ করার জেদ থাকে সে সমস্ত সমস্যার মোকাবেলা করতে পারে। আর এই কারণেই সফল হবার প্রথম নিয়মটাই হলো এটা যে আপনাকে কখনোই হার মেনে নিলে হবে না। দ্বিতীয় নিয়ম হলো অন্য মানুষের কথা শোনাটা বন্ধ করে দিতে হবে। বেশিরভাগ মানুষ নিজের কাজ করাটা এই কারণে ছেড়ে দেয় কারণ এরা অন্য মানুষের কথা বেশি শোনে। এরা এটা বুঝতে পারে না, মানুষের কাজই হলো এটা। যারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদেরকে পিছন দিকে টেনে ধরা আর তাদেরকে নিচে নামিয়ে নিয়ে আসা। তাই যদি আপনি কোনো কাজ করছেন যার সম্পর্কে মানুষ আপনাকে বলছে আপনার দ্বারা এই কাজটা হবে না, তাহলে আপনি ওই মানুষগুলোকে কোনো উত্তর দেবেন না, বরং ওই মানুষগুলোকে তাদের জবাবটা আপনার কাজের মাধ্যমে দেবেন। ওই কাজটাকে আপনি পূর্ণ করে দেখাবেন, যার পরে ওই মানুষগুলো তাদের জবাবটা অটোমেটিক পেয়ে যাবে। আর এরপরে যদি আপনি দেখেন অন্য মানুষগুলো আপনাকে অনুকরণ করার চেষ্টা করছে, তাহলে বুঝে যাবেন আপনি জীবনে সফল হচ্ছেন, কারণ মানুষ সফল মানুষগুলোকেই অনুকরণ করে। তৃতীয় নিয়ম, রিস্ক নেওয়াটা শুরু করে দিন। আপনি যে কাজই শুরু করেন আপনাকে প্রত্যেকটি কাজে রিস্ক নিতে হবে। রিস্ক না নিয়ে আপনি কোনো কাজই করতে পারবেন না। তাই যদি আপনাকে সফল হতে হয় তাহলে আপনাকে রিস্ক নিতেই হবে। আর যদি আপনি সঠিকভাবে রিস্ক নেওয়াটা শিখে যান তাহলে আপনি যে কোনো কাজকে সহজেই পূর্ণ করতে পারবেন। যদি আপনার মনে হয় সফলতাটা রাতারাতি পাওয়া যায় তাহলে এই চিন্তাটা আপনার একদম ভুল, কারণ সফলতা অর্জন করার জন্য আপনাকে রাতের পর রাত পরিশ্রম করতে হবে। আপনাকে আপনার ব্রেনকে ব্যবহার করতে হবে, আপনাকে আপনার কাজে রিস্ক নিতে হবে এবং অনেক সমস্যার মোকাবেলা করতে হবে। আজ আপনি যে সমস্ত সফল মানুষগুলোকে দেখছেন তাদের সম্পর্কে পড়ুন, তাদের সম্পর্কে জানুন, তারা কতবার ফেল হয়ে গেছে সেটা দেখুন, কিন্তু তারপরেও তারা হার মানেনি, তারা বারবার রিস্ক নিয়েছে এবং এগিয়ে গেছে। আর যেদিন আপনিও রিস্ক নিয়ে কাজ করা শুরু করবেন সেদিন থেকেই আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন। চার নম্বর নিয়ম, নিজের উপরে বিশ্বাস করা শিখতে হবে। যদি তুমি সত্যিই জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে নিজের উপরে বিশ্বাস করতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমিও সফল এবং ধনী হতে পারবে। আর সবথেকে বড় সমস্যা হলো এটা যে বেশিরভাগ মানুষ ভয় পায় আর এই ভয় তাদের আত্মবিশ্বাসটাকে কম করে দেয়। একটি মানুষের জীবনে সাধারণত ছয় রকমের ভয় থাকে। প্রথমত গরিব হয়ে যাবার ভয়, দ্বিতীয়ত বৃদ্ধ হয়ে যাবার ভয়, তৃতীয়ত নিজের সম্পর্কে খারাপ কথা শোনার ভয়, চতুর্থ ভালোবাসা ও সম্মান হারানোর ভয়, পঞ্চম অসুস্থতার ভয় আর ষষ্ঠ মৃত্যুর ভয়। আর যদি আপনাকেও এই ভয়গুলো ভয় দেখায় তাহলে আজ থেকেই আপনি নিজেকে পজিটিভ কথা বলা শুরু করে দিন, কারণ যদি আপনি রোজ নিজেকে পজিটিভ কথা বলতে থাকেন তাহলে আপনার এই ভয়গুলো দূর হয়ে যাবে, আপনার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। আপনি এটা ভেবে দেখুন, যদি একটি ছোট বাচ্চা পড়ে যাওয়ার ভয়ে হাঁটাই বন্ধ করে দেয় তাহলে সে কি কখনো হাঁটা শিখতে পারবে? কখনোই না। আর এই চিন্তার সঙ্গেই আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আপনি হাজারবার পড়ে যেতে পারেন কিন্তু কখনোই হার মানবেন না, পুনরায় উঠবেন এবং এগিয়ে যাবেন। পাঁচ নম্বর নিয়ম, আপনি আপনার জন্য একটি বড় লক্ষ্যকে বেছে নিন। বেশিরভাগ মানুষকে যখন এটা জিজ্ঞেস করা হয় তোমার জীবনের লক্ষ্যটা কি, তখন অনেক মানুষ এটা বলে যে এখনো পর্যন্ত আমি তেমন কিছু চিন্তা করিনি। আর যদি আপনার উত্তরও ঠিক এটাই হয় তাহলে আজই আপনার এই উত্তরটাকে পরিবর্তন করে ফেলুন। আজই আপনি বসে গভীরভাবে চিন্তা করুন আর আপনি আপনার জীবনের জন্য একটি লক্ষ্য তৈরি করুন। আর নিজের লক্ষ্যটা অর্জন করার জন্য তিনটে কাজ করুন। প্রথমত নিজের লক্ষ্যটাকে কাগজের মধ্যে লিখে ফেলুন, কেবলমাত্র সেটাকে মনের মধ্যে রাখবেন না। দ্বিতীয়ত নিজের লক্ষ্যটাকে অর্জন করার জন্য আপনি কি কি করতে পারবেন সেটা লিখে ফেলুন। আপনি কি ঘুমানোটা কম করতে পারবেন? আপনি কি অতিরিক্ত পরিশ্রম করতে পারবেন? আপনি কি বন্ধুদের সঙ্গে গল্প করাটা ছেড়ে দিতে পারবেন? আপনি কি আপনার লক্ষ্যের সম্পর্কিত বই পড়তে পারবেন? তৃতীয়ত, প্রতিদিন অন্তত তিনবার আপনার এই লক্ষ্যটা পড়ুন। এর ফলে আপনার ব্রেনে এই কথাটা ভালোভাবে বসে যাবে যে আপনি আপনার জীবনের কাছে কি পেতে চান। আর এরপরে আপনার ব্রেন ঠিক সেই লক্ষ্যটা অর্জন করার দিকেই কাজ করা শুরু করে দেবে। আর আপনার লক্ষ্যটা অর্জন করার নতুন নতুন রাস্তাও আপনি দেখতে পাবেন, যেদিকে কাজ করে আপনি আপনার লক্ষ্যটা অর্জন করতে পারবেন। ছয় নম্বর নিয়ম, আপনি যে কাজটা করতে চান আপনি সেই কাজটাই করুন। আপনাকে সেই কাজটাই করতে হবে যে কাজ করতে আপনার ভালো লাগে, যে কাজটা করতে আপনার মজা লাগে। কোনো একটি মানুষের কথা শুনে বা অন্য কারোর দেখে আপনি কোনো কাজ করা শুরু করবেন না।
বরং আপনি তাকে বলে দিন যে আমি এই কাজটা করতে চাই না, কারণ যদি আপনি সেই কাজটা করা শুরু করেন যে কাজে আপনার ইন্টারেস্ট নেই, তাহলে আপনার ওই কাজের প্রতি মনোযোগ লাগবে না। আর এই কারণেই প্রত্যেকটি মানুষকে সেই কাজই করা উচিত যে কাজটা করতে তার ভালো লাগে। অন্যদিকে যদি আপনি সেই কাজটা করেন যে কাজে আপনার বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নেই, তাহলে কিছু সময় পরে আপনি নিরাশ হয়ে যাবেন আর আপনি ওই কাজটা করাই ছেড়ে দেবেন, আর আপনি জীবনে কখনোই সফল হতে পারবেন না। 7 নম্বর নিয়ম, নিজের ভুল থেকে শিখুন। সফল মানুষগুলো সবসময় নিজের ভুল থেকে কিছু না কিছু শেখে। আপনি কোনো মহামানব নয় যে আপনার দ্বারা কোনো ভুল হবে না, আপনার সঙ্গে ভুল হতে পারে। এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের দ্বারাই ভুল হয়, আর এই কারণে যদি আপনার দ্বারা ভুল হয়ে যায়, আপনি আপনার ওই ভুল থেকে শিখুন আর সেই ভুলটা সংশোধন করে আপনি এগিয়ে চলুন। যে মানুষ তার জীবনে ভুল করে সেই মানুষ তার ভুল থেকে অনেক কিছু শিখতে পারে, আর ওই ভুলগুলো সে পরবর্তীতে আর করে না। যদি আপনি কোনো একটি কাজ করছেন আর আপনার দ্বারা কোনো ভুল হয়ে গেছে, তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন, ভুল কেবল সেই করে যে নতুন কিছু করার সাহস করে। 8 নম্বর নিয়ম, মানুষকে সাহায্য করুন। অন্য মানুষদেরকে সাহায্য করলে আমাদের ব্রেন নিজেকে ধনী মনে করে, আর আমাদের ব্রেন তখন আমাদেরকে ধনী হওয়ার দিকেই নিয়ে যায়, আর আমাদের চিন্তাটাও ঠিক তেমনই তৈরি হয়ে যায়। আর ওই কথাটা তো আমরা সবাই জানি, যেমন আমাদের চিন্তা হবে আমরাও ঠিক তেমনই হয়ে যাব। তাই আজ থেকেই আপনাকে মানুষের সাহায্য করা শুরু করতে হবে, আর ধনী হবার জন্য অন্য মানুষদের দোয়া নেওয়া শুরু করতে হবে। এই সমস্ত কথাগুলো বলে গুরুজি প্রকাশকে বলে, এখন তুমি যেতে পারো, আর এই 8টি নিয়মকে তুমি তোমার জীবনে পালন করো, আর 6 মাস পরে তুমি আমার সঙ্গে দেখা করবে, আর তুমি এসে আমাকে বলবে তোমার জীবনে কি কি পরিবর্তন এসেছে। এরপরে প্রকাশ গুরুজিকে ধন্যবাদ দেয় আর আশ্রম থেকে চলে যায়। আজকের এই ভিডিও থেকে আপনারা কি শিখতে পারলেন সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।